আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইলেও একটা অ্যাপের মতো শর্টকাট ক্রিয়েট করবেন, যেন খুব দ্রুত আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। তো চলেন আগে একটু দেখাই নিই কী করতে চাচ্ছি। তো সেটা হচ্ছে, মনে করেন এই যে দেখেন একটা অ্যাপের মতো আইকন দেখতেছেন, এটা কিন্তু এক অ্যাপ না, ঠিক আছে? এটা একটা শর্টকাট, বাট এটা অ্যাপের মতোই কাজ করবে আপনার মোবাইলে। সো দেখেন, আমি ধরেন আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে লগ ইন করবেন, সো আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, দেন আপনাকে ডাইরেক্ট আপনার ই কমার্স ওয়েবসাইটের যেই লগ ইন পেজ আছে এইখানে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে এইখানে পর্যন্ত চলে আসছেন, এখানে জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে জাস্ট লগ ইন করে ফেলবেন। দেন এইখানে যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করে রাখেন, আরও দ্রুত লগ ইন করতে পারবেন। আচ্ছা, ওইটা আমি পরে দেখাই, বাট ফার্স্টে চলেন এইটা দেখাই যে এইরকম একটা শর্টকাট কীভাবে ক্রিয়েট করবেন আপনার লগ ইন করার জন্য। ওকে, তো এটা ভেরি সিম্পল। তো আচ্ছা, তার আগে আমি চলেন একটা কাজ করি। আপনি যেটা করবেন, সরি, আমি হচ্ছে আগে এইটা এখান থেকে রিমুভ করে দিই। ওকে, সো এটা রিমুভ করে দিলাম। এখন আমি আরেকটা আপনাকে সামনে ক্রিয়েট করে দেখাবো, যাতে আপনি বুঝতে পারেন অ্যান্ড আপনি নিজেরটা নিজে ক্রিয়েট করতে পারেন। সো এটা করার জন্য আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনার একটা ক্রোম ব্রাউজার লাগবে। আপনি আপনার ক্রোম ব্রাউজার যেইটা আছে এইটাকে ওপেন করবেন। ওকে, তো একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন অ্যান্ড ক্রোম ব্রাউজারে আপনার সার্চ বারে আপনি জাস্ট আপনার ই কমার্স ওয়েবসাইটের যেই নামটা আছে এইটা টাইপ করবেন একবার। ওকে, ধরেন আপনি আপনার ই কমার্স ওয়েবসাইট নাম ট্রাই করবেন, টাইপ করে জাস্ট লাস্টে লিখবেন .com-এর পরে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন, মানে লগ ইন পেজটায় আপনি যাবেন। সো অ্যাডমিন লিখে আপনি জাস্ট এটাতে এন্টার দিলেন, তাহলে দেখবেন আপনি এইরকম একটা পেজ চলে আসবেন, মানে এটি আপনার লগ ইন পেজ। সো আপনি বারবার এইভাবে টাইপ করে লগ ইন করেন, রাইট? বাট এইটা আপনার আর বারবার এইভাবে কিন্তু না করলেও হবে, জাস্ট ওইরকম আমি যেটা দেখাইলাম একটা শর্টকাট, ওইভাবে জাস্ট বানিয়ে রাখবেন শর্টকাট। ওকে, সো এটা করার জন্য ফার্স্টে আপনি এই পেজে আসবেন। এই পেজে আসার পরে উপরের দিকে দেখেন আপনার হচ্ছে একদম এই ব্রাউজারের উপরের দিকেই দেখেন এখানে একটা বাটন আছে, থ্রি ডট একটা মেনু আছে, আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে পপ আপে একটা এইরকম মেনু আসবেন, এইখানে একটু স্ক্রল করে একটু নিচে আসলেই আপনি দেখতে পারবেন যে অ্যাড টু হোম স্ক্রিন। ওকে, অ্যাড টু হোম স্ক্রিন, দেখেন আমি আবার একটু আপনাকে ড্র করে দেখাই। এই যে অ্যাড টু হোম স্ক্রিন নামে একটা বাটন আছে, আপনি জাস্ট এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন, তাহলে দেখবেন পপ আপে আপনার সামনে এইরকম একটা অপশন আসবে যে এইখানে আপনি কী নাম দিতে চান। জাস্ট একটা টাইটেল দেবেন যে এটা কী, মানে বোঝার জন্য, যে আপনি যদি আরও শর্টকাট বানান তখন তো বুঝবেন না এটা কোন পেজ। সো এটার জন্য দিতে পারেন এটা লগ ইন কন্ট্রোল প্যানেল দিতে পারেন, অ্যাডমিন প্যানেল দিতে পারেন। সো লগ ইন কন্ট্রোল প্যানেল এইটা লিখলেন বা কিছু একটা লিখলেন, আপনি বোঝার জন্য বুঝে জাস্ট অ্যাড টু শর্টকাট অ্যাড দিলেন। ওকে, তাহলে কিন্তু আপনার শর্টকাট ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমি যেমন এটা কেটে দিই, ব্রাউজারটা কেটে দিলাম। ওকে, তারপর আপনি আপনার ব্রাউজারটা কেটে দিবেন, তারপরে আপনি আপনার মোবাইলে জাস্ট অ্যাপের যেই সেকশনগুলো আছে এইখানে স্ক্রল করলে একদম শেষের দিকে দেখতে পারবেন এই যে এরকম একটা মানে শর্টকাট আপনার মোবাইলেও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আপনার লগ ইন পেজের। সো তারপর আপনি যেটা করবেন, জাস্ট এটা অ্যাপের মতোই, এটা বোঝাও যাবে না যে অ্যাপ না কি। সো আপনি হয়তো অ্যাপই ভাববেন বা অনেকে অ্যাপই ভাববে, বাট এটা একটা শর্টকাট, ক্রোমের একটা ফিচার, ক্রোম ব্রাউজারের। এখন থেকে যতবারই আপনি লগ ইন করতে চান আপনার ওয়েবসাইটে, জাস্ট আপনি এই অ্যাপের মতো এটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন আপনার ক্রোম ব্রাউজার ওপেন হয়ে আপনাকে ডাইরেক্ট আপনার ওই পেজটাতে নিয়ে যাবে যেই পেজে আপনি শর্টকাটটা ক্রিয়েট করছেন। ওকে, সো এখানে চলে আসেন, এখানে জাস্ট কী করবেন, আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। আমি একটু করে দেখাই এটার মধ্যে, দেন আপনি আপনার ইউজার নেম দিলেন আর হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, দিয়ে জাস্ট এটাতে লগ ইন বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি লগ ইন হয়ে যাবেন। ওকে, তো আমি আরেকটা জিনিস আপনাকে দেখা দিই। একবার লগ ইন করার পর আপনি যেটা করতে পারেন, এটাতে কি সেভ পাসওয়ার্ড আছে, আচ্ছা আচ্ছা ওইটা আমি পরে দেখাবো আরেকটা ভিডিওতে। সো এইভাবে জাস্ট আপনি লগ ইন করে ফেলবেন আপনার সাইটে, ওকে, খুব সহজেই। তারপরে আপনি জাস্ট আপনার মতো কাজ করবেন, আবার কাজ শেষ হবে লগ আউট করে, ধরেন আপনি এখান থেকে বের হয়ে গেলেন, আপনি লগ আউট করে বের হয়ে গেলেন, আবার মনে করেন অন্য আরেক সময় আবার আপনি এখন লগ ইন করবেন, আবার অ্যাপ আসলেন, এখানে ক্লিক করলেন, ডাইরেক্ট এখানে চলে আসবেন, জাস্ট এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে জাস্ট লগ ইন করে ফেলবেন কুইকলি। ওকে, তো এটাই, হ্যাঁ, আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা সেভও করে রাখেন, আচ্ছা এটাও একটু দেখিয়ে দিই, তাহলে আপনার জিনিসটা আরও সহজ হবে। আপনি একবার ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পর এই যে এইখানে দেখেন নিচে একটা না, আচ্ছা আগে লগ ইন করি। সো লগ ইন করলেন,
দুঃখিত, এখানে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা কীভাবে জানি ব্রাউজারে সেভ করে রাখে এটা মনে পড়তেছে না, আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখা দিব আপনাকে, নো প্রবলেম। আর আপনার যদি মনে থাকে জাস্ট পাসওয়ার্ডটা ব্রাউজারে সেভ করে রাখবেন, তাহলে তো এখানে ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ড ফিল থাকবে, আপনি জাস্ট কুইকলি লগ ইন করে ফেলতে পারবেন। ওকে, সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। বারবার এখানে মোবাইল ওপেন করবেন, এটাতে ক্লিক করবেন, লগ ইন পেজে যাবেন আর লগ ইন হবেন। ওকে, তো এটাই, আপনি জাস্ট এটা যদি বানিয়ে রাখেন তাহলে আপনার আর অ্যাপের কোনো প্রয়োজন হবে না, আপনি অ্যাপের মতোই অনেক টাইম সেভ হবে, দেন হচ্ছে মোবাইলেও বারবার টাইপও করতে হবে না আপনার ইউআরএল। আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, আপনি আপনার জন্য এই শর্টকাট বানাইতে পারবেন। এটা শুধু আপনার ই কমার্স ওয়েবসাইটেরই না, আপনি যে কোনো সাইটেরই এরকম শর্টকাট বানাইতে পারেন, বা যে কোনো লিঙ্কের যেই লিঙ্কগুলো আপনি বেশি ভিজিট করেন। ওকে, তো আই থিঙ্ক এই বিষয়টা ক্লিয়ার আজ এ পর্যন্তই, আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই, আসসালামু আলাইকুম।